আমরা দাঁতের যত্ন কখন থেকে নেব, অর্থাৎ একটি বাচ্চা জন্মের পর কখন থেকে আমাদের দাঁতের যত্ন নিতে হবে। একটি বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর তো তার মুখে দাঁতই থাকে না, তাহলে তার আবার যত্ন কিসের? আসুন এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। মায়ের শরীরে ক্যালসিয়াম অথবা ভিটামিন ডি এর ঘাটতি থাকলে বাচ্চা কিন্তু দুর্বল দাঁত আর হাড়ের গঠন নিয়ে জন্মগ্রহণ করে। তাই প্রকৃতপক্ষে একজন শিশুর দাঁতের যত্ন মূলত শুরু হয় যখন সে গর্ভাবস্থায় থাকে তখন থেকেই, আর জন্মের পরপর বাচ্চার মুখে কোনো দাঁত থাকে না সত্যি, তারপরও খাবার পর বাচ্চার মুখের মাড়ি সুতি কাপড় ভিজিয়ে মুছিয়ে দিতে হবে। এটি বাচ্চার মুখে দাঁত আসার পরও যতদিন বাচ্চা ব্রাশ করতে শেখেনি ততদিন পর্যন্ত করতে হবে। এর ফলে মুখে ফাঙ্গাল ইনফেকশনের সাথে সাথে ডেন্টাল ক্যারিস বা দাঁতে গর্ত হওয়ার প্রবণতা কমে যায়। বাচ্চা জন্মগ্রহণ করার পর প্রথম 4 মাস বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে, কারণ এতে দাঁত ও মাড়ির গঠন মজবুত হয়। 2 থেকে 2.5 বছরের মাঝে বাচ্চাদের প্রায় সব দাঁতই উঠে যায়, তাই এই সময় থেকেই দিনে অন্তত 2 বার বাচ্চাদের দাঁত মাজার অভ্যাস গড়ে তুলতে হবে। আর 5 বছর না হওয়া পর্যন্ত বড়দের পেস্ট দিয়ে বাচ্চাদের দাঁত মাজানো ঠিক না, কারণ এতে ফ্লোরাইড থাকে যা বাচ্চাদের দুধ দাঁতের জন্য ক্ষতিকর। শিশুকাল থেকেই কিন্তু দাঁতের যত্নের প্রয়োজন, কারণ দুধ দাঁতে ইনফেকশন হলে তা কিন্তু খুব সহজেই ছড়িয়ে যায় নিচের পারমানেন্ট রুট জার্মে। তাই দুধ দাঁতের যত্নের সাথে সাথে অসুস্থ দুধ দাঁতের সঠিক চিকিৎসা করানো প্রয়োজন। আর বাচ্চার 6 বছর বয়সে অবশ্যই পারমানেন্ট দাঁতের পিট অ্যান্ড ফিশার অর্থাৎ দাঁতের মাঝে ফিলিং করিয়ে নিন, এতে ভবিষ্যতে তাতে অসুখ হওয়ার প্রবণতা কমে যায়। শিশুর সুস্থ দাঁতের জন্য তার ফার্স্ট বার্থডে থেকেই নিয়মিতভাবে প্রতি 6 মাস পর পর একজন BDS পাশ করা দন্ত চিকিৎসক দিয়ে তার মুখগহ্বরের স্বাস্থ্য পরীক্ষা করার। এবার চলুন আরও একবার দেখে নেওয়া যাক সুস্থ দাঁতের জন্য আমাদের কী কী করতে হবে। নাম্বার 1, যে কোনো কিছু খাবার পর বাচ্চাদের মাড়ি নরম সুতি কাপড় দিয়ে মুছে দিতে হবে। নাম্বার 2, শিশুদেরকে নিয়মিত 2 বেলা ব্রাশ করানোর অভ্যাস করে তুলতে হবে, আর এক্ষেত্রে 5 বছর পর্যন্ত শিশুদের ফ্লোরাইডযুক্ত বড়দের পেস্ট ব্যবহার করতে না দেওয়াই ভালো। নাম্বার 3, বাচ্চাদের অসুস্থ দাঁতের চিকিৎসা করাতে হবে, কারণ এতে ইনফেকশন হলে খুব সহজেই নিচের পারমানেন্ট টুথ জার্মে ছড়িয়ে যায়। নাম্বার 4, ফার্স্ট বার্থডে থেকেই শিশুদের একজন BDS পাশ করা ডেন্টিস্টের কাছে নিয়ে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন। নাম্বার 5, 6 বছর বয়সে বাচ্চাদের পারমানেন্ট দাঁতের মাঝে পিট অ্যান্ড দ্য ফিশারে ফিলিং করিয়ে নিন। আর সবশেষে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে কীভাবে সুস্থ সবল দাঁত গড়ে তুলতে হয়। আমাদের সবগুলো ভিডিওতে আমাদের সাথে থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ডাক্তার সাইদুল ইসলাম খানকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আশা করব আপনি এভাবেই সবসময় আমাদের পাশে থেকে অনুপ্রেরণা দিয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।